তুমি মোহনাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। এটাই হচ্ছে জনপ্রিয় অভিনেতা কে এস ফিরোজ স্যারের কবর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বনানী সামরিক কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, জনপ্রিয় অভিনেতা কে এস ফিরোজ স্যারের কবর এখানে। আজকে এই জনপ্রিয় অভিনেতার কবরটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। না, তেমন কিছু না, একটি বালক, পেশায় সাংবাদিক, আমার পেছনে ইঁদুরের মতো ঘুরঘুর করছে, তাকে একটু শাসন করবেন। আমি এখন বনানী সামরিক কবরস্থানের ভিতরে আছি। দেখুন, এই পথটা ধরে হাঁটলে এই যে কবরটা দেখছেন, এটাই হচ্ছে জনপ্রিয় অভিনেতা কে এস ফিরোজ স্যারের কবর। ওনার এখানে আসল নাম দেওয়া আছে আলহাজ মেজর কে এস ফিরোজ রিটার। উনি একজন মেজর ছিলেন কিন্তু ভিউয়ার্স। উনি মারা যান 2020 সালের 9 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে। এটাই হচ্ছে ওনার। ঠিক আছে, তুমি ছেলেটিকে আমার সঙ্গে দেখা করতে হবে। এখন জনপ্রিয় অভিনেতা কে এস ফিরোজের সংক্ষিপ্ত জীবনী বলবো। কে এস ফিরোজ 1947 সালের 7ই জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকার লালবাগে হচ্ছে তার জন্ম। তার মায়ের নাম হচ্ছে রাবেয়া খাতুন, বাবার নাম হচ্ছে এ জে এম সাইদুর রহমান। পৈতৃক নিবাস বরিশালের উজিরপুরে মংসা গ্রামে। সব ও কৈশোর কাটিয়ে অতঃপর ঢাকার জগন্নাথ কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। হ্যালো রিজভি, হ্যাঁ তোমাকে আমার খুব দরকার, কাল একবার দেখা করো। ওকে ওকে। তার পেশা, তিনি একজন সামরিক কর্মকর্তা ও অভিনেতা ছিলেন। মোহনার জীবন থেকে তোমাকে সরে যেতে হবে। পৃথিবী কেউ কোনোদিন জানতে পারবে না তুমি জীবিত। ফিরোজ স্যারের কর্মজীবন। কে এস ফিরোজ অভিনয় জগতের পরিচয় পাওয়ার আগে 1967 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। 1977 সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি অভিনয়ে নিয়মিত হন। সেজার, একটা ছোট্ট অপারেশন। কেএম ফিরোজ স্যারের মৃত্যু। কেএম ফিরোজ স্যার 2020 সালের 28শে আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন। ঢাকা সিএমএস এ চিকিৎসাধীন অবস্থায় 2 বার স্ট্রোক হয়। 9 সেপ্টেম্বর দ্বিতীয় স্ট্রোকে মৃত্যুবরণ করেন। তাকে বনানী সেনানিবাস কবরস্থানের এই জায়গাটিতে দাফন করা হয়েছিল।
তো ভিউস আজকে যে ব্লগ করলাম জনপ্রিয় অভিনেতা কেএস ফিরোজের কবর আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন